আসসালামু আলাইকুম। চলুন দেখে নিই আজকে নিউজ। একসাথে 11 জনকে বিয়ে করলেন এই সুন্দরী কেন এবং কিভাবে? বাস্তব জীবন হার মানায় বলিউড সিনেমাকেও, এ কথাই প্রমাণ করলো 28 বছরের মেগা ভার্গব। সোনাম কাপুর অভিনীত হিন্দি ছবি ডলি কি ডলির গল্পই যেন হয়ে এসেছে মেঘলা ভার্গবের জীবনে। একের পর এক 11 জনকে বিয়ে করে মেঘা, আর প্রতি ক্ষেত্রে বিয়ের কয়েকদিনের মধ্যেই স্বামীর সোনাদানা টাকা পয়সা নিয়ে চম্পট দেয় সে। তবে শেষ রক্ষা হয়নি। শনিবার ভারতের নয়ডা পুলিশের জালে ধরা পড়েছে মেঘা। পুরনো দিনের বাংলা সিনেমার সন্ধ্যা রায় অভিনীত ঠগিনী ছবির গল্পও মনে করাবে মেঘা ভার্গবের কীর্তি। গত অক্টোবরের লোরেন জাস্টিস নামে ভারতের কোচির এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ জানান যে তার নববিবাহিতা স্ত্রী 15 লাখ টাকার গয়না নিয়ে পালিয়েছে। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে একা লরেন নয়, এরকম কোনো এক রহস্যময়ের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারিয়েছে 11 জন ব্যক্তি। মাস দুয়েক ধরে তদন্ত চালিয়ে শেষ পর্যন্ত শনিবার নয়ডার 120 নম্বর সেক্টরের আম্রপলি জোডিয়াক সোসাইটি থেকে কোচি ও নয়ডা পুলিশের মিলিত অভিযানে গ্রেফতার করা হয় মেঘা ভার্গবকে। মেঘার সঙ্গে এই জালিয়াতির খেলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে তার বোন প্রাচী এবং জামাইবাবু দেবেন্দ্র শর্মাকেও। খবরের কাগজ ও মেট্রোমোনিয়াল ওয়েবসাইট থেকে খুঁজে খুঁজে এমন পাত্র পছন্দ করত মেঘা যারা ধনী অথচ বিয়ের বাজারে খুব একটা কদর নেই, যেমন ডিভোর্সি বা শারীরিক ত্রুটি সম্পন্ন বা চেহারা সুন্দর নয়। মেঘা নিজে যথেষ্ট সুন্দরী হওয়ায় এসব পাত্রে নিজের প্রেমে ফেলত, তার মোটেও সময় লাগতো না। এরপর বিয়ে, আর বিয়ের পর সুযোগ বুঝে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে টাকা পয়সা গয়নাকাটি নিয়ে চম্পট দিত সে। এরপর নতুন শিকারের সন্ধান শুরু হতো। পুলিশ গ্রেপ্তার করার পর মেঘার অবশ্য দাবি সে যে স্বামীদের ছেড়ে পালাতো না, বরং সম্পর্ক খারাপ হয়ে গেলে দুপক্ষের বোঝাপড়ার মধ্য দিয়ে সে বেরিয়ে আসতো। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।